প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। গত ক্লাসে আমরা বায়োলজির ভৌত ও ফলিত শাখাগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজ শুরু করছি জীবের শ্রেণীবিন্যাস। আজ পর্যন্ত বিভিন্ন উদ্ভিদের প্রায় 4 লক্ষ এবং প্রাণীর প্রায় 13 লক্ষ প্রজাতির নামকরণ ও বর্ণনা করা হয়েছে। বোঝা এবং শেখার সুবিধার জন্য এই অসংখ্য জীবকে সুষ্ঠুভাবে বিন্যাস করা বা সাজানোর প্রয়োজন। সেই প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে, যার নাম ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা। শ্রেণীবিন্যাসের জনক বলা হয় সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াসকে। তিনিই প্রথম জীবের পূর্ণ শ্রেণীবিন্যাসের এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন। অসংখ্য নমুনা জীবের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে তিনি জীবজগৎকে দুটি ভাগে ভাগ করেন, একটি হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটি হচ্ছে প্রাণী জগৎ। চলো জেনে নেই শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যগুলি কি কি। প্রতিটি জীবের দল ও উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা, আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা, পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা এবং প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা, সর্বোপরি জীবজগৎ এবং মানব কল্যাণে প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করে তাদের সংরক্ষণে সচেতন হওয়া। ক্যারোলাস লিনিয়াসের সময়কাল থেকে শুরু করে 20 শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগৎকে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ হিসেবে বিবেচনা করে দুটি রাজ্যে শ্রেণীবিন্যাস করা হয়। কিন্তু বর্তমানে কোষের ডিএনএ এবং আরএনএর প্রকারভেদ, জীবদেহে কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা ও খাদ্যাভ্যাসের তথ্য উপাত্তের উপর ভিত্তি করে আরএইচ হুইটেকার 1969 সালে জগৎকে 5টি রাজ্য বা 5 কিংডমে ভাগ করার প্রস্তাব দেন। পরবর্তীকালে মার্গুলিস 1974 সালে হুইটেকারের শ্রেণীবিন্যাসের পরিবর্তিত বিস্তারিত রূপ দেন। তিনি সমস্ত জীবজগৎকে 2টি সুপার কিংডমে ভাগ করেন এবং 5টি রাজ্যকে এই 2 সুপার কিংডমের আওতাভুক্ত করেন। জেনে নে কি কি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে জীবের শ্রেণীবিন্যাস করা হয়। সুপার কিংডম 1, প্রোক্যারিওটা। এরা আদিকোষ বিশিষ্ট এককোষী আণুবীক্ষণিক জীব। এদের নিউক্লিয়াসটি সুগঠিত নয়। এই সুপার কিংডম 1 এর অন্তর্গত হচ্ছে রাজ্য 1 মনেরা। মনেরার বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। এরা এককোষী ফিলামেন্টাস কলোনিয়াল। কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা থাকে না। এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি নেই, কিন্তু রাইবোজোম আছে। কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়। প্রধানত শ্বসন পদ্ধতিতে এরা খাদ্য গ্রহণ করে, তবে কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ পদ্ধতিতেও খাদ্য প্রস্তুত করে থাকে। উদাহরণ হচ্ছে নীলাভ সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া। চলে আসি সুপার কিংডম 2 এ, ইউক্যারিওটা। এরা প্রকৃত কোষ বিশিষ্ট এককোষী বা বহুকোষী জীব। এরা এককভাবে অথবা কলোনি আকারে দলবদ্ধভাবে বসবাস করে। এদের অন্তর্গত হচ্ছে রাজ্য 2 প্রোটিস্টা। প্রোটিস্টার বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরা এককোষী বা বহুকোষী, একক বা কলোনিয়াল বা ফিলামেন্টাস এবং সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকে। ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে। কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে। এদের কোনো ভ্রূণ গঠিত হয় না। উদাহরণ হচ্ছে অ্যামিবা, প্যারামেশিয়াম, এককোষী ও বহুকোষী শৈবাল। চলে আসি রাজ্য 3-এ। রাজ্য 3-এর জীবেরা হচ্ছে ফাঞ্জাই। অধিকাংশই এরা স্থলজ, মৃতজীবী বা পরজীবী। দেহ এককোষী অথবা মাইসেলিয়াম দিয়ে গঠিত। এগুলোর নিউক্লিয়াস সুগঠিত, কোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। এদের খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে। এদের দেহে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত আর হ্যাপ্লয়েড স্পোর দিয়ে এরা বংশবৃদ্ধি করে। উদাহরণ হচ্ছে ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম ইত্যাদি। চলো জেনে নেই রাজ্য 4 প্লান্টি সম্পর্কে। এরা প্রকৃত নিউক্লিয়াসযুক্ত সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। এদের ভ্রূণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়। এরা অ্যানাইসোগ্যামাস অর্থাৎ আকার আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী দুটি গ্যামেট এদের রয়েছে এবং এর মাধ্যমে এরা বংশবৃদ্ধি করে থাকে। এরা উন্নত সবুজ উদ্ভিদ। এর বিভাগগুলো আমরা একটি ছকের মাধ্যমে বুঝে নিতে পারি। ছকটিতে তোমরা দেখতে পাচ্ছ প্লান্টি রাজ্যকে মোট 4 ভাগে ভাগ করা হয়েছে। মশবর্গীয়, ফার্নবর্গীয়, নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদে।
মানুষসহ অন্যান্য সকল প্রাণীরা রাজ্য পাঁচ বা অ্যানিমেলিয়ার অন্তর্গত। এরা নিউক্লিয়াস বিশিষ্ট ও বহুকোষী প্রাণী। এদের কোষে কোনো জড় কোষপ্রাচীর, প্লাস্টিড ও কোষ গহ্বর থাকে না। আর প্লাস্টিড না থাকায় এরা হেটারোট্রফিক অর্থাৎ পরভোজী এবং খাদ্য গলাধকরণ করে, দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এরা হ্যাপ্লয়েড গ্যামেটের মাধ্যমে বংশবিস্তার করে থাকে এবং ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের উদাহরণ। 2004 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টমাস কেলভিয়ার স্মিথ জীবজগতের প্রোটিস্টাকে প্রোটোজোয়া এবং ক্রোমিস্টা নামে দুইটি ভাগে ভাগ করেন এবং মনেরাকে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনঃনামকরণ করেন। এভাবে তিনি জীবজগৎকে মোট 6টি রাজ্যে ভাগ করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, চলো জেনে নেই শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ সম্পর্কে। শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপে তার আগের ধাপের বৈশিষ্ট্যগুলোর সাথে নতুন কিছু বৈশিষ্ট্য যোগ হয়, আর যতই উপরের ধাপ তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা ততই কম এবং অন্তর্ভুক্ত জীবের সংখ্যা ততই বেশি। আবার যতই নিচের ধাপ তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা বেশি এবং জীবের সংখ্যা কম। একটি জীবকে প্রজাতি পর্যায়ে বিন্যাসে মূলত আন্তর্জাতিক কোড চিহ্নিত 7টি ধাপ রয়েছে। ধাপগুলি হচ্ছে রাজ্য বা কিংডম, পর্ব বা ফাইলাম, শ্রেণী বা ক্লাস, বর্গ বা অর্ডার, গোত্র বা ফ্যামিলি, গণ বা জেনাস, প্রজাতি বা স্পিসিস। এই ধাপগুলো যেন একটি বড় সেট, আর তার নিচের ধাপ হলো তার উপসেট। রাজ্যের উপসেট হলো পর্ব, পর্বের উপসেট হলো শ্রেণী, শ্রেণীর উপসেট হলো বর্গ, ইত্যাদি। শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিকে বলা হয় নেস্টেড হায়ারার্কি। শিক্ষার্থীরা, চলো মানুষের শ্রেণীবিন্যাস কিভাবে করা হয় একটু দেখে নিই। মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়ান্স। মানুষের রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া, কারণ সুকেন্দ্রিক কোষবিশিষ্ট বহুকোষী পরভোজী এবং জটিল টিস্যুতন্ত্র রয়েছে। পর্ব কডাটা, কারণ জীবনের কোনো এক পর্যায়ে নটোকট থাকে। শ্রেণী হচ্ছে ম্যামালিয়া, কারণ মানুষ বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় এবং এদের লোম বা চুল আছে। বর্গ হচ্ছে প্রাইমেট, কারণ এরা আঁকড়ে ধরার উপযোগী হাত বিশিষ্ট এবং ঘ্রাণ অপেক্ষা এদের দৃষ্টিশক্তি অনেক বেশি উন্নত। মানুষের গোত্র হচ্ছে হোমিনিডি, কারণ শিম্পাঞ্জি, গরিলা, বানর প্রভৃতির সাথে এদের সাদৃশ্য রয়েছে। গণ হোমো, কারণ এদের দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড় এবং খাড়াভাবে দুই পায়ে হাঁটতে পারে। আর প্রজাতি হচ্ছে হোমো স্যাপিয়ান্স, কারণ চওড়া এবং খাড়া কপাল, খুলির হাড় হোমো গণের অন্য প্রজাতির তুলনায় পাতলা এবং বুদ্ধিভিত্তিকভাবে উন্নত। শিক্ষার্থীরা, আশা করি আজকের পাঠ তোমরা বুঝতে পেরেছ। তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিয়ে দিলাম। তোমরা নিয়মিত বাড়ির কাজ করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। পরবর্তী পাঠ নিয়ে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ।